গর্ভাবস্থায় কোমর ব্যথা একটি খুব পরিচিত সমস্যা। গবেষণায় দেখা গেছে প্রতি চারজনের মধ্যে তিনজন গর্ভবতী নারী গর্ভাবস্থায় কোমর ব্যথার সমস্যায় ভুগে থাকেন। সাধারণত গর্ভাবস্থার শেষ দিকে, বিশেষ করে তৃতীয় ট্রাইমেস্টারে এই সমস্যা বেশি দেখা যায়। মায়ের জরায়ুর যে পাশে বাচ্চা অবস্থান করে সেদিকেই ব্যথা বেশি অনুভূত হয়। আজকে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় কোমরে ব্যথা কেন হয়, কোমরের ব্যথা দূর করার জন্য কি কি করতে পারেন, আর কোন কোন লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা সেই লক্ষণগুলো আপনার ও আপনার সন্তানের জন্য সংকটময় হতে পারে। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় কোমর ব্যথা কেন হয় তার প্রধান কিছু কারণ সম্পর্কে আসুন জেনে নিই। স্বাভাবিকভাবেই গর্ভাবস্থায় একজন নারীর শরীরের ওজন বেড়ে যায় ও শরীর ভারী হয়, তাই পেশি ও সন্ধির উপর অধিক বেশি চাপ পড়ে। প্রসবের কিছুদিন আগে থেকে স্বাভাবিক প্রসবের প্রস্তুতি স্বরূপ রিল্যাক্সিন হরমোন নামক এক ধরনের হরমোন বের হয়, যেই হরমোন কোমরের জয়েন্টের লিগামেন্টগুলোকে শিথিল করে দেয়, ফলে শরীরের ভার বহন ক্ষমতা কমে যায়। একদিকে শরীরের ওজন বেশি, অপরদিকে লিগামেন্ট শিথিল হয়ে যাওয়ার কারণে কোমরে অধিক বেশি চাপ পড়ে ও ব্যথা বাড়তে থাকে। জরায়ু বড় হওয়ার কারণে মায়ের শরীরের ভরকেন্দ্র পরিবর্তিত হয়, পিঠের ওপরে অতিরিক্ত চাপ পড়ে। কোমর ব্যথার এটিও একটি অন্যতম কারণ। মাতৃত্বকালীন স্ট্রেস কোমর ব্যথার কারণ হিসেবে বিবেচিত, অর্থাৎ গর্ভাবস্থায় যে সমস্ত নারীরা স্ট্রেসে ভুগে থাকেন তাদেরও কোমর ব্যথার সমস্যা একটু বেশি হয়ে থাকে। এবারে আপনাদেরকে জানাচ্ছি কোমর ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। এক নম্বর হচ্ছে, গর্ভাবস্থায় কোমর ব্যথা দূর করার কার্যকর উপায় হলো ব্যায়াম, যা নিজের পেশি শক্তিশালী করার পাশাপাশি গর্ভস্থ সন্তানকে বহন করার শক্তি যোগায়। গর্ভবতী নারীদের জন্য শ্রেষ্ঠ ব্যায়াম হলো হাঁটা, সাঁতার কাটা এবং সম্ভব হলে ধীরে ধীরে সাইকেল চালানো। তবে ব্যায়াম করার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে কোন ধরনের ব্যায়াম আপনার জন্য সুইটেবল তা জেনে নিতে হবে। আর কোনো কোনো ক্ষেত্রে যদি ডক্টর আপনাকে পরিপূর্ণভাবে বেড রেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে ব্যায়াম করা উচিত হবে না। গর্ভাবস্থায় কোমর ব্যথা কমানোর আরও একটি উপায় হচ্ছে বাঁ পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন, এতে মেরুদণ্ডের ওপরে চাপ কম পড়বে, তেমনি দেহের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে না। ঘুমানোর সময় দুই পায়ের ফাঁকে বালিশ ব্যবহার করতে পারেন, যাতে পায়ের ওপরের ভর বালিশে পড়ে। পেটের নিচেও বালিশ ব্যবহার বা পিঠের দিকে বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন। প্রেগনেন্সি পিলো এক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আর যদি প্রেগনেন্সি পিলো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কোলবালিশ ও বালিশের সাহায্য নেওয়া সবচেয়ে উত্তম পদ্ধতি। গর্ভবতী মায়েরা সাধারণত ঝুঁকে থাকেন, এতে মেরুদণ্ডের ওপরে আরও চাপ পড়ে। মাঝে মাঝে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন, যাতে ঘাড় পেছনের দিকে থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, কিছুক্ষণ পরপর বসে বিশ্রাম নিন, এতে করে কোমর ব্যথা অনেকটাই কমে যাবে। ব্যথার স্থানে গরম অথবা ঠান্ডা সেঁক দিলে কিছু সময়ের জন্য ব্যথা থেকে পরিত্রাণ মেলে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সপ্তাহে 2-3 দিন ব্যথাযুক্ত স্থানে 20 মিনিট করে ঠান্ডা কম্প্রেস অথবা গরম কম্প্রেস দিতে পারেন, এতে করে ব্যথা কমবে। তবে গর্ভাবস্থায় পেটে কখনো এ ধরনের কম্প্রেস ব্যবহার করবেন না, আর ব্যবহার করতে চাইলে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে। গরম শেক বা ঠান্ডা শেক দেওয়ার জন্য যদি বাসায় প্যাকের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে বাড়িতে একটি টাওয়ালে কিছু বরফ নিয়ে অথবা টাওয়ালটি গরম পানির মধ্যে ভিজিয়ে গরম করে আপনার ব্যথার জায়গায় সহনীয় পর্যায় পর্যন্ত শেক দিলে আপনি ব্যথা থেকে অনেকটাই আরাম বোধ করবেন। তবে এই কাজটি আপনি নিজে থেকে না করে আপনার জীবনসঙ্গী বা অন্য কারো সাহায্য নিন, এতে করে আপনি অধিক পরিমাণে আরাম বোধ করতে পারবেন। গর্ভাবস্থায় মেরুদণ্ডের ওপরে বেশি চাপ পড়ে এবং অতিরিক্ত ওজন বহন করতে হয়, তাই যখন বসে বসে কাজ করবেন তখন একটি ছোট্ট তোয়ালে বহন করুন, অর্থাৎ আপনার ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। বসে কাজ করার সময় আপনার পিঠের কাছে যদি একটি তোয়ালে দিয়ে রাখতে পারেন যতক্ষণ বসে থাকবেন আপনি আরাম বোধ করবেন, এবং যতক্ষণই বসে কাজ করবেন চেষ্টা করবেন সোজা হয়ে বসে কাজ করতে, এতে করে কোমর ব্যথা অনেকটাই উপশম হবে। এছাড়াও গর্ভাবস্থায় যেহেতু ভারী কাজ করা নিষেধ, কোমর ব্যথা নিয়ে কখনোই কোনো ভারী জিনিস তোলা বা ভারী কাজ করার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু কোমর ব্যথা আরও বেশি বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় কোমর ব্যথা এড়ানোর জন্য স্ট্রেচিংয়ের মতো ব্যায়ামগুলো করলে ভালো ফল পাওয়া যায়, তবে এ ধরনের ব্যায়াম যেন দ্রুত ও বেশি করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যায়ামের সময় ব্যথা বা অন্য কোনো অসুবিধা অনুভব করলে
ব্যায়াম করা বন্ধ রাখতে হবে। নতুন করে কোনো কিছু শুরু করবেন না, অর্থাৎ আপনি আগে থেকে যদি অল্প বিস্তর এক্সারসাইজ করেন তাহলে কোমর ব্যথা কমানোর জন্য নতুন কিছু এক্সারসাইজ আপনার চিকিৎসকের কাছে জেনে নিতে পারেন। তবে শেষ ত্রৈমাসিকে নতুন করে কোনো কিছু অ্যাড করার পূর্বে আগে ভালোভাবে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে, নতুবা এটি ক্ষতির কারণও হতে পারে। গর্ভাবস্থায় কোমর ব্যথা বিশেষ কোনো সমস্যা নয়, সকল নারীরাই হালকা বা মাঝারি ধরনের কোমর ব্যথা অনুভব করে থাকেন। বিশেষ করে শেষের তিন মাসে এ ব্যথা অনেক বেশি যন্ত্রণা দিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে কোমর ব্যথা খারাপ নির্দেশনা দিয়ে থাকে, যেমন কোমর ব্যথার সাথে যদি আপনি খিঁচুনি অনুভব করেন, কোমর ব্যথা যদি আপনার সহনীয় মাত্রার বাইরে চলে যায়, কোমর ব্যথার সাথে যদি তলপেটে ব্যথা অনুভব করেন, জ্বর, খিঁচুনি, বমি বমি ভাবা, বমি হওয়ার মতো সমস্যা দেখা দেয়, এছাড়া যৌনাঙ্গ দিয়ে পাতলা তরল অথবা রক্তপাত দেখতে পান, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যথায় হালকা বা মাঝারি কোমর ব্যথা কোনো সমস্যার কারণ নয়। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।